দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের F-35 উদ্ধারে অভিযান। মিশরের কাছে $2.56 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আতঙ্কিত না হয়ে নাগরিকদের নিশ্চিন্তে ঘুমানোর আহ্বান ইউক্রেন সরকারের। যারা টিকা গ্রহণ করেছেন কেবল তারাই পাকিস্তানের মসজিদে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও রয়েছে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। মিশরের কাছে $2.56 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। কায়রোর মানবাধিকার রেকর্ড নিয়ে ওয়াশিংটনের চলমান উদ্বেগ সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মিশরের কাছে পরিবহন, বিমান ও রাডার সিস্টেমের দুটি প্রধান সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। 12টি C-130 যে সুপার হারকিউলিক্স পরিবহন বিমান এবং আনুষাঙ্গিক সরঞ্জামের বিক্রয় মূল্য $2.2 বিলিয়ন। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলছে এই বিক্রয় এখনও চূড়ান্ত হয়নি, তবে অস্ত্র ফোর্স এবং সরঞ্জাম স্থানান্তরের এয়ারলিফট সুবিধা দেবে, যা বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় মিশরের সক্ষমতার উন্নয়ন ঘটবে। বিমানগুলি সামুদ্রিক টহল এবং উদ্ধার অভিযানের জন্য ব্যবহার করা যাবে। দ্বিতীয় চুক্তিতে মিশর বিমান হুমকি মোকাবেলায় $35.5 কোটি মার্কিন স্থল ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারবে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোর আচরণের বিষয়ে ওয়াশিংটনের চলমান অস্বস্তি সত্ত্বেও এই চুক্তি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার গোষ্ঠী ধারণা করছে মিশরে প্রায় 60,000 রাজনৈতিক বন্দী রয়েছে। নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মানবাধিকারের ক্ষেত্রে বাস্তব ও দীর্ঘস্থায়ী উন্নতি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু 2021 সালের 1 অক্টোবর থেকে শুরু হওয়া 2020 অর্থবছরের জন্য বাইডেন প্রশাসন কায়রোর জন্য দ্বিপক্ষীয় সহায়তা $1.4 বিলিয়ন বাজেট বরাদ্দ করেছে, যার বেশিরভাগই সামরিক সম্পর্কিত, যা পূর্ববর্তী বছরের মতোই। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যেই নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিশ্চিন্তে ঘুমানোর আহ্বান জানিয়েছে দেশটির সরকার। টেলিভিশন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো প্রচেষ্টাকে বাধা দিতে আমরা যথেষ্ট ক্ষমতাবান। জেলেনস্কি বলেন, ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি ও কানাডার কয়েকজন কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেয়ার মানে এই নয় যে অনিবার্য সংঘাতের মুখোমুখি হচ্ছে দেশটি। তিনি বলেন, জটিল কূটনীতিক চালের অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। টেলিভিশন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের মিত্রদের সাথে একই দল হিসেবে কাজ করছি। অপরদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সাই দেশটির পার্লামেন্টে এক ভাষণে নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে ঘুমানোর আহ্বান জানান। পার্লামেন্টে তিনি বলেন, আজ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এটি বিশ্বাস করার কোনো কারণ নেই যে রাশিয়া শিগগিরই আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, রুশ সৈন্যরা সীমান্তে যুদ্ধ সমাবেশের মাধ্যমে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিতে নেই। তিনি বলেন, উদ্বিগ্ন হবেন না, বরং নিশ্চিন্তে ঘুমান, আপনাদের ব্যাগ গোছানোর প্রয়োজন নেই। এর আগে সোমবার এক সাক্ষাৎকারে তিনি রুশ আগ্রাসনের জেরে ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছিলেন। সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে যে কোনো সময় ইউক্রেন রাশিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে। দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধবিমান
উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমানের বিধ্বস্ত অংশ যাতে চীনের হাতে না পড়ে এ লক্ষ্যে উদ্ধার অভিযান প্রচণ্ড গতিতে চালাচ্ছে মার্কিনিরা। এর আগে গত সোমবার নিয়মিত মহড়া শেষে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ কার্ল ভিনসনে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে পড়ে যায় বিমানটি। তবে তার আগে পাইলট বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এই ঘটনায় পাইলট ও যুদ্ধজাহাজে থাকা ছয় নাবিক আহত হয়েছেন বলে জানায় মার্কিন নৌবাহিনী। বুধবার মার্কিন সপ্তম বহরের মুখপাত্র লেফটেন্যান্ট নিকোলাস লিঙ্গো সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, ইউএসএস কার্ল ভিনসনের দুর্ঘটনায় পড়া F-35C বিমানটি উদ্ধারের জন্য মার্কিন নৌবাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে দক্ষিণ চীন সাগরের কোথায় যুদ্ধবিমানটি পড়েছে তা জানায়নি মার্কিন নৌবাহিনী। এ বিষয়ে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অনেক বিশেষজ্ঞই বলছেন, পুরো সমুদ্র সীমা দাবির মতোই চীন এ যুদ্ধবিমানের বিধ্বস্ত অংশ দাবি করে বসতে পারে। হাওয়াইয়ে মার্কিন প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক অভিযান বিষয়ক পরিচালক কার্ল স্টুয়ার সিএনকে বলেন, চীন তার সাবমেরিন ও গভীর সমুদ্রে অনুসন্ধানকারী সফ মিজারেবলসের সাহায্যে বিমানের খোঁজ ও জরিপ করতে পারে। চীন 33 লাখ বর্গ কিলোমিটার অর্থাৎ 13 লাখ বর্গ মাইল আয়তনের দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজের বলে দাবি করে আসছে। চীনা নৌবাহিনী ও কোস্টগার্ড এ অঞ্চলে তাদের বিপুল উপস্থিতি বজায় রেখেছে। একই সাথে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপে সামরিক স্থাপনা নির্মাণ ও সৈন্য মোতায়েন করে আসছে দেশটি। অপরদিকে যুক্তরাষ্ট্র চীনের দাবিকে প্রত্যাখ্যান করেছে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মুক্ত রাখতে এই অঞ্চলে সামরিক অবস্থান নিয়েছে। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধিনিষেধ চালু হয়েছে পাকিস্তানে। এর অংশ হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার পূর্ণ ডোজ শেষ করা ব্যক্তিদের শুধু মসজিদে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার পাকিস্তানের করোনা সংক্রমণ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার এই নির্দেশনা জারি করে। করোনা সংক্রমণ প্রতিরোধে পাকিস্তানের মসজিদে বাধ্যতামূলক বিধিনিষেধের মধ্যে রয়েছে মসজিদের ভেতরে বাধ্যতামূলক মাস্ক পরা, মসজিদের কার্পেট তুলে ফেলা, মুসল্লিদের মধ্যে 6 ফুট দূরত্ব রাখা, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের মসজিদে না আসা, ঘন ঘন হাত স্যানিটাইজেশন করা, মসজিদে যথাসম্ভব মুসল্লিদের সীমা নির্ধারণ করা, ঘর থেকে মুসল্লিদের উঁচু করে আসা, আলো বাতাস চলাচলের জন্য মসজিদের দরজা জানালা খোলা রাখা, খোলা জায়গা নামাজ আদায়ের চেষ্টা করা, জুমায় সংক্ষিপ্ত খুতবা দেয়া। সারা বিশ্বে করোনা সংক্রমণ পর্যবেক্ষণকারী জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 2:45 পর্যন্ত পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমণে মোট 13,86,348 জন শনাক্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট 29,137 জনের। অপরদিকে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট 12,71,087 জন। খবর শেষ করার আগে আবার বলছি, আমাদের ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা আন্তর্জাতিক খবরের পাশাপাশি বিশ্লেষণ ধর্মী খবর পাশাপাশি আমাদের লাইভ সম্প্রচার করে থাকি ওপেন দ্য আইজ। আপনারা কেমন ভিডিও দেখতে চান, আপনাদের পছন্দের বিষয়গুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের পছন্দের অনেক ভিডিও ইতিমধ্যে বানিয়েছি যা আমাদের ওপেন দ্য আইজের আর্কাইভে রয়েছে। আপনারা আপনাদের পছন্দের বিষয়গুলো আমাদের চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখতে পাবেন, এবং যে বিষয়গুলো আগামীতে জানতে চান সেই বিষয়গুলো আমাদের কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও বানাবার চেষ্টা করব। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।